সিক্রেট বলো, প্যান্ডেলও খোলা হয়নি, কিছু কিছু স্ট্রাকচারটা ছিল, কিছু কিছু চেঞ্জেস হয়েছে, আমি সেগুলো তোমাকে দেখাবো। আর তা ফার্স্টে গেট থেকে একবার এন্ট্রিটা আমি করিয়ে দেবো, সেটা ইম্পর্টেন্ট। চলো আমি গেট থেকে এন্ট্রিটা করিয়ে তারপর বাকি ওখানে এত গান বাজছে না, বাকি ওখানে গিয়ে আমি তোমাদের চেঞ্জেসগুলো দেখাচ্ছি আর বউমার সাথে মিট করাচ্ছি। ব্লগ বানালে হাই, হ্যাঁ দেখাও, সবাইকে ভীষণ মিষ্টি লাগছে। কি করবে তোমরা মেনলি? মুঝে বেঙ্গলি তো আতা নেই। আচ্ছা হিন্দিতেই বলো না। আমরা সার্ভ করবো, যা যা আইটেম থাকবে বাস এই সব লোক সার্ভ করেঙ্গে, এন্ড ইসকো লেনা হোগো বলেঙ্গে, ইসকো লেনা। ঠিক আছে চলো, ঠিক আছে রেডি হয়ে গেছে সবাই? হ্যাঁ ঠিক আছে, তাহলে তোমরা গিয়ে যাও আর আমি রেডি হয়ে তারপর যাচ্ছি, গিয়ে দেখা হবে, টাটা। আর এবার তোমরা বলবে আমি কেন হচ্ছে শাড়ি পরিনি, আজ ইচ্ছে করছিল না আমার শাড়ি পরতে, আমি শাড়ি পরিনি, সবসময় কিছু শাড়ি পরা। হ্যাঁ আগে এইটার বিয়ের ব্লগ, এটার আর কোনো ব্লগই আমি করিনি, আজই আজই একমাত্র ব্লগ করছি। আর কখন
একটু কম আছে, তাও ভিডিও করছি। I'm not afraid to die.
আমরা একটু খাবো আর কি। গাইস আমাদের ভোজ হরি কুঠি, ইয়েস হ্যাঁ মানে ব্যাপারটা তোমাদের বলে দিই, ভোজ হরি গড়সিং তার নামে স্কুলটা, অ্যাকচুয়ালি স্কুলের যে গ্রাউন্ড ওটা দান করা হয়েছিল ফার্স্ট, হ্যাঁ ফার্স্ট মানে ওনার নামে এই স্কুলটা, কারণ ফার্স্ট ওনার নামে ওনার ছেলে রাজবীর গড়সিং হয়নি, জানি তোমরা বলছি আমি পুরোটা সঠিকভাবে জানি না, আচ্ছা তুমি বলছি পাখির বাসা, এন্ড আই লাভ দিস পার্ট। পোড়া জিনিস দিয়ে স্টার্ট হয়েছে, সবকিছু ডান হয়ে গেছে, বিয়ে বাড়ি গোছানো গোছিনি চলছে, অনেক রাত হয়ে গেছে, বাই যাবো পিছনে যাচ্ছি উল্টাবে না।